হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতায় কৃষি দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং সবচেয়ে ভালো খবর হলো টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা দু হাজার একশো সাতষট্টি শূন্যপদ তাই অনেকগুলো এখানে ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি আপনারা এই কৃষি দপ্তরে আবেদন করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওতে লাইকের টার্গেট মাত্র দু হাজার আশা করবো আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন এবার দেখে নিন এখানে কি বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে এই কৃষি দপ্তরে আবেদন করতে পারবেন আপনারা যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করা যাবে প্রথমেই আপনাদেরকে বলেছি এবারে দেখুন নিয়োগকারী সংস্থার নাম অর্থাৎ কারা এই কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় কৃষি বিকাশ সংস্থান বা কে কে ভিএস এটি হলো কেন্দ্রীয় সরকার অনুমোদিত একটি সংস্থা এখানেই কিন্তু এই কর্মী নিয়োগ করা হচ্ছে এবারে দেখুন কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে প্রথম পদ রয়েছে চিফ ইনভেস্টমেন্ট অফিসার ছত্রিশটি শূন্য পদ তারপরে রয়েছে ইনভেস্টমেন্ট ম্যানেজার নিরানব্বইটি শূন্য পদ নেক্সট রয়েছে বিজনেস রিপ্রেজেন্টেটিভ টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক এবং লাস্ট পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টমেন্ট অফিসার নশো ছিয়ানব্বইটি শূন্য এই চারটি পদ মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি মোট শূন্যপদ হচ্ছে দু হাজার একশো সাতষট্টি অবশ্যই আপনারা এখানে আবেদন করুন প্রচুর শূন্যপদ দারুণ একটা সুযোগ এবং বেতনও আপনারা এখানে ভালো পাবেন এবারে দেখুন শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে প্রথমে চিফ ইনভেস্টমেন্ট অফিসার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এম কম পাস হতে হবে অথবা এমবিএ পাস করে থাকলেও আবেদন করা যাবে সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখুন ইনভেস্টমেন্ট ম্যানেজার এ পদের জন্য বি কম বা বিবিএ পাস করতে হবে সঙ্গে এক বছরের অভিজ্ঞতা লাগবে বিজনেস রিপ্রেজেন্টেটিভ শুধুমাত্র বি কম পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন কোনোরূপ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লাগবে না এবং লাস্ট যে পত্রা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টমেন্ট অফিসার অন্তত মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মনে করিয়ে দিই এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে নশো ছিয়ানব্বইটি শূন্য পদ এখানে রয়েছে আপনারা অবশ্যই আবেদন করুন বেতন দেখুন প্রথম যে পদ চিফ ইনভেস্টমেন্ট অফিসার পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে পাবেন ইনভেস্টমেন্ট ম্যানেজার প্রতি মাসে আটত্রিশ হাজার টাকা বেতন বিজনেস রিপ্রেজেন্টেটিভ কুড়ি হাজার পাঁচশো টাকা প্রতি মাসে এবং অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টমেন্ট অফিসার প্রতি মাসে ষোলো হাজার ছশো আশি টাকা এবারে দেখুন কীভাবে আবেদন করবেন সরাসরি মেল আইডিতে আপনাদের বায়োডাটা পাঠাতে হবে এবং বায়োডাটাতে অবশ্যই আপনার ছবি থাকতে হবে আপনারা জানেন ছবি দিতে হয় তবু আমি বলে দিচ্ছি কারণ ছবি না দিলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হবে এবং বায়োডাটা আপনাদেরকে এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন স্ক্রিন এই মেল আইডিতে আপনাদের পাঠাতে হবে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে পঁচিশে জুন দু এবং আপনাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে কোথায় ইন্টারভিউ হবে এবং কবে হবে পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে সঙ্গে জানিয়ে রাখি এর যে জব লোকেশানটা কিন্তু হরিয়ানাতে কারণ যেখানে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি হতে পারে কিন্তু এই অফিসটা কিন্তু হরিয়ানাতে রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ডব্লিউডাব্লিউ ডাব্লিউ এখানে এসে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন যে কোনো ধরনের চাকরির খবর সম্পূর্ণ বাংলা ভাষায় আমাদের এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় তাই আপনারা ভিজিট করতে পারেন এই ওয়েবসাইট প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন রাজ্যের চাকরি কেন্দ্রের চাকরি এবং বিভিন্ন শিক্ষামূলক খবর এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম